চল্লিশ থেকে আটচল্লিশ দিনে এই দেহটি একটি কালচক্রের মধ্যে দিয়ে যায় তিনটে এমন দিন থাকে যখন আপনার শরীরের খাবারের প্রয়োজন হয় না দেহকে এই বিরতিটি দিলে এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো শরীর যেভাবে কাজ করে তার জন্য আপনাকে অনুভব এবং জীবনের সম্পূর্ণ আলাদা মাত্রায় নিয়ে যেতে পারে আপনি যদি শরীরের স্বাভাবিক সাইকেল বা কালচক্রগুলোকে লক্ষ্য করেন দেখবেন একটা ব্যাপার রয়েছে যাকে বলে মণ্ডল চল্লিশ থেকে আটচল্লিশ দিনে এই দেহটি একটি কালচক্রের মধ্যে দিয়ে যায় এই সময়কালের মধ্যে প্রত্যেকটি সাইকেলে তিনটে এমন দিন থাকে যখন আপনার শরীরের খাবারের প্রয়োজন হয় না যদি আপনি সচেতন থাকেন যে আপনার শরীর কিভাবে কাজ করে তাহলে আপনি বুঝে যাবেন যে এই দিনটাতে আমার শরীর খাবার চাইছে না আর অনায়াসেই আপনি সেই দিনটি খাবার না খেয়েই কাটিয়ে দিতে পারবেন যদি এই সাইকেলগুলোকে ভালো করে লক্ষ্য করেন সেই দিনগুলোকে চেনার মতন সচেতনতা যদি না থাকে সেই জন্য ভারতে একটি দিনকে নির্ধারিত করা হয়েছে যাকে বলে একাদশী যার মানে পূর্ণচন্দ্রের চার দিন আগে নিউ মুনের চার দিন আগে লোকে খাবার খান না সকালে উঠে ব্রেকফাস্ট না লাঞ্চ না কেবল সূর্যাস্ত যাওয়ার পর একবার খান এটা নিজের দেহকে আবার গুছিয়ে নেওয়ার সুযোগ দেওয়া দেহকে এই বিরতিটি দিলে এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো শরীর যেভাবে কাজ করে তার জন্য দেহর সেই সময়টা প্রয়োজন নিজেকে গোছানোর জন্য রোজ খাবার দিয়ে যাচ্ছেন এতে দেহের প্রচুর পরিশ্রম হয় দেহকে একটা বিরতি দিন যদি উপোস না করতে পারেন একদিন আপনি হালকা কিছু খান ফলের রস বা অন্য কিছু যেটা হালকা আর শরীরের পক্ষে হজম করা সহজ নিশ্চিতভাবে শরীর আপনার কাছে কৃতজ্ঞ থাকবে হ্যাঁ প্রত্যেক দিন রান্না করা খাবার শরীরের মধ্যে ঢোকানো এটা ভালো নয় তো এর আধ্যাত্মিক তাৎপর্য কি? এটা এক ধরনের বিশুদ্ধিকরণ আপনার দেহতন্ত্র যদি প্রাণবন্ত না হয় আপনার আধ্যাত্মিক কোনো কিছুই করতে ইচ্ছে করবে না আপনি অলস বোধ করবেন একজন সাধকের সবথেকে বড় শত্রু হল ঘুম চোখ বন্ধ করে বসা অথচ সম্পূর্ণ সজাগ থাকা এটা করতে একটা অন্য ক্ষমতা লাগে বেশিরভাগ মানুষই চোখ বন্ধ করলে ঘুমিয়ে পড়েন তো এখানে চোখ বন্ধ করে বসে একই সময় সম্পূর্ণ সজাগ থাকা এটা করতে শরীরে এক আলাদা মাত্রার প্রাণবন্ততা লাগে তো এই প্রাণবন্ততাকে নিয়ে আসতে আমরা কি খাব কি করব কতটা খাব এগুলো মেনে চলি এটা আধ্যাত্মিক না কিন্তু এটা শরীরকে সঠিকভাবে তৈরি করে এই মুহূর্তে আপনার শরীর যদি অলস বোধ করে আমি আলোক প্রাপ্তির কথা বলছি তাতে আপনার কি তাই না তো এটাকে প্রাণবন্ত রাখা সজাগ রাখা আর এই শরীরটিকে যন্ত্রণা এবং সমস্যা থেকে মুক্ত রাখা গুরুত্বপূর্ণ কারণ কেবল তখনই আপনি আরও বড় কিছুকে খুঁজবেন এই মুহূর্তে আপনার পা ব্যথা করছে প্রচণ্ড ব্যথা ভগবান এলেন আপনি কি চাইবেন পায়ের ব্যথাটা যেন ঠিক হয়ে যায় হ্যাঁ সেই অবস্থায় এটাই চাইবেন তাই না কারণ শরীরের সেই রকম প্রভাব রয়েছে আপনার উপর যতক্ষণ না আপনি এর মধ্যে একটা নির্দিষ্ট সহজ ভাব নিয়ে আসছেন এটা সব দিক থেকে আপনাকে নিয়ন্ত্রণ করবে তাই নয় কি এটার জন্য আপনার শরীরকে অত্যন্ত বিশুদ্ধ এবং স্বাস্থ্যকর রাখা গুরুত্বপূর্ণ না হলে শরীর আপনার জীবনে সবথেকে প্রভাবশালী হয়ে উঠবে আর তখন এর থেকে বেশি কিছুই ভাবতে দেবে না ধরুন এই মুহূর্তে আপনার শরীরে কোথাও প্রচণ্ড ব্যথা শুরু হল ধরুন আপনার কোড়ে আঙুলে প্রচণ্ড বিচ্ছিরি রকম ব্যথা এই অবস্থায় আপনার ভগবান ধ্যান আলোকপ্রাপ্তি কোনো কিছুতেই আগ্রহ থাকবে না আগ্রহ থাকবে কেবল এটার ওপর তাই নয় কি তো এইটার সেই ধরনের ক্ষমতা রয়েছে তো আপনাকে এটাকে খুশি রাখতে হবে কেবল তখনই এটা আপনাকে অন্য কিছু করতে দেবে না হলে দেবে না তো সেই পরিপ্রেক্ষিতে উপোস করা যখনই সুযোগ পেলেন শরীরকে বিরতি দেওয়া নিজের প্রাণবন্ততাকে খুঁজে পেতে অলস না হয়ে পড়তে এটা খুব গুরুত্বপূর্ণ উপোস করার বদলে আপনি যদি দুটো খাবারের মাঝখানে যথেষ্ট সময় রাখেন এটা বললে তো আপনি যোগসাধনা ছেড়ে দেবেন দুটো খাবারের মাঝখানে আদর্শ সময় হল আট ঘণ্টা আট ঘণ্টা যদি সম্ভব না হয় অন্তত পাঁচ ঘন্টা সময় দরকার দুটো খাবারের মাঝখানে শরীরে খিদে আসতে হবে আপনি খাবার আগে খিদে আসার আগে আপনি যদি শরীরের মধ্যে খাবার দেন দেহতন্ত্র অলস হয়ে পড়বে এতে প্রাণবন্ততা আসবে না যখন আমি প্রাণবন্ততা বলছি আমি কেবল আপনার জেগে থাকার কথা বলছি না আমাদের সকলের প্রাণবন্ততার মাত্রা এখন এক নয় আমরা প্রত্যেকে একই ধরনের খাবার খাচ্ছি একই বাতাস শ্বাস নিচ্ছি একই জায়গায় রয়েছি কিন্তু আমাদের সকলের অনুভবের মাত্রা এক নয় এই মুহূর্তে আমার অন্তরে যেমন রয়েছি পৃথিবীর কোনো কিছুর বিনিময় আমি এটাকে দেব না আপনি আমাকে গোটা বিশ্বটা দিয়ে দিলেও আমি এটা নিয়ে লেনদেন করব না কারণ এটা তার থেকে অনেক বড় আর এটা সকলের জন্য সম্ভব কেবল এই জন্যই ঘটেনি কারণ প্রয়োজনীয় মনোযোগ আর এই মানবতন্ত্র নিয়ে যা করা উচিত সেটা করা হয়নি বলে তো মানব প্রাণবন্ততা বিভিন্ন পরিমাণের হতে পারে না না আলাদা আলাদা মাত্রার আপনাকে অনুভব এবং জীবনের সম্পূর্ণ আলাদা মাত্রায় নিয়ে যেতে পারে তো এই শরীরকে সুস্থ রাখা এটা এক মৌলিক প্রয়োজনীয়তা কোনো বিশাল খেলোয়াড় হতে হবে না কিন্তু কেবল একটা সহজ ভাব রাখা যে আপনি যদি এখানে বসেন আপনাকে নড়াচড়া এদিক ওদিক করতে হবে না আপনি যদি এখানে বসেন পরের কয়েক ঘন্টা আপনাকে বিব্রত হতে হবে না ত্যাগ করার বেগ খিদের কারণায় পেটে যন্ত্রণা বা এটায় ব্যথা বা ওটায় ব্যথার ফলে আপনি যদি এখানে বসেন আপনি দিব্যি ভালো থাকবেন অন্তত এইটুকু সহজ ভাব শরীরে আসা উচিত